এবার বৃত্তি পরীক্ষা থাকছে না চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পিএসসি এবং অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষার মতো প্রাথমিকেও এবার বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেওয়া হবে গতকাল মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে আন্ত মন্ত্রণালয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুল রহমান তুহিন দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের নোট গাইড এবং কোচিং নির্ভর পড়াশোনা বন্ধ করে যুগোপযোগী শিক্ষা এবং প্রতিদিন ক্লাসে মূল্যায়নের ব্যবস্থা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে আরও জানা গেছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুসারে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রথম এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম যা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতেও বাস্তবায়ন করা হবে এক্ষেত্রে প্রথাগত পরীক্ষাকে কম গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে শিক্ষাবৃত্তি পরীক্ষা নতুন শিক্ষাক্রমের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপমণি গতকাল বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন মাত্র বিশ শতাংশ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তাই স্কুল শিক্ষক ও অভিভাবকরা তাদের ওপর মনোযোগ দেন যা নতুন শিক্ষাক্রমে আদর্শের সঙ্গে সাংঘর্ষিক তিনি আরও বলেন আমরা চাচ্ছি শিক্ষাকে সামগ্রিক করতে এর ফলে সব শিক্ষার্থী সমান্তালে এগিয়ে যাবেন কিন্তু বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা অবহেলিত থেকে যাচ্ছেন তাদের মন খারাপ হচ্ছে জানা গেছে গত তিন বছর ধরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হচ্ছে না আগামী দিনেও এ পরীক্ষা হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার এদিকে জেএসি জেডিসি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেওয়া হয় পিএসসি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ তেরো বছর পর গত বছর পরীক্ষামূলকভাবে বৃত্তি পরীক্ষা চালু করা হয় এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা কোচিংমুখী হয়ে পড়ে তাদের কোচিং নির্ভরতা কমানোর জন্য শেষ পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষাও বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত দিল সো সোইভার্স এই বিষয়ে আপনার কি সিদ্ধান্ত আপনি কি এর সাথে একমত নাকি আপনার কোনো অন্য মতামত আছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং নেক্সটাটা আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন